মানবতার দিক থেকে চিন্তা করলে দেখে গেছে যে তারা আমার অনেক কাজ করেছে, আলাদা তাদের সাথে আমার একটা সম্পর্ক ছিল, একটা হাই হ্যালো করতো, ভাই বোনের সম্পর্ক ছিল। ছেলেটার অবস্থা দেখে খুবই খারাপ লাগছে। ওই সূত্র ধরে কিন্তু আমার একটু আশা এখানে। আর ফার্স্ট টাইম যখন ওর ভাই যেদিন ঘটনাটা ঘটে সকালবেলা আমাকে ফোন করছে, করার পরে আমি এখানে আসলাম। আসার পরে আমি নিজের থেকে যতটুকু পারছি মেডিকেলে ডাক্তার মাক্তার যারা আছে, হয়তো আর্থিকভাবে আমি সহযোগিতা করতে পারি নাই, আর এমনি আদার্স যতটুকু পারছি আমি চেষ্টা করছি তাদের জন্য। এখন তুমি আসার পরে লাইভ করছো, জানাইছো, ওখান থেকে কিন্তু নিউজটা কিন্তু আমি করছি। তুমি যদি না আসতে, একজন মানবতার হিসেবে কিন্তু মানুষের পাশে দাঁড়ানো কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব, সেখানে আসো। কিন্তু বিষয় হচ্ছে যে এখন তুমি দেখলা কেমন, দেখলা কি অবস্থা, পরিস্থিতি কেমন। তোমরা অনেক সময় দেখবা আমি একটু হাসি, আবার অনেক সময় দেখবা যে আমার মন খারাপ হয়ে যায়। কারণ কি, এই জিনিসটা আমি 2 বছর ধরে দেখে আসতেছি। ওদের সম্পর্কটা তো দীর্ঘদিন হয়ে গেছে, মিশাবাই সহ জানে। ও জেল থেকে আসার পরও কিন্তু এদের সাথে এত মারামারি হয়, আজকে শিখাও কিন্তু খুন হয়ে যেতে পারতো। আমি কিন্তু একতরফা কথা বলবো না, আমি কিন্তু যেটা সত্য সেটাই বলবো। এই যে ঘটনাটা ঘটছে, সাকিব যে বক্তব্য দিছে পুলিশের কাছে যে তার স্থান কে কাটছে সে দেখে নাই, কিন্তু পুলিশে কিন্তু বের করছে শিখাকে, মানে শিখা লুকায় রাখছে। পুলিশ শিখাকে কিভাবে ধরছে, শিখা এটা কাটার পরে সে 99 নম্বরে ফোন দিয়ে বলছে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে। তারপর পুলিশ বলতেছে যে আসলে আমরা তো ওই গ্রামটা চিনি না, আমাদেরকে একটু সাহায্য করেন, দেখায় দেন। পুলিশ কিন্তু একটা টেকনিক করে করছে, নয়তো কিন্তু শিখাকে ধরতে পারতো না। তারপর শিখা বলছে আচ্ছা ঠিক আছে আপনারা আসেন আমি দেখাই দিতেছি। কিন্তু এই যে শিখা এটা কিন্তু বুঝতে দেয় নাই পুলিশে, সাধারণ জনগণ হয়ে কিন্তু সে এই কথাটা বলছে। তারপরে কোনোভাবে ম্যানেজ করে আপা একটু আসেন দেখাই দেন এটা বলে বলে ওরা হাতে ধরছে। ধরার পরে তারা 3 ঘন্টা চেষ্টা করা, তারপরে তার ওই অঙ্গটা তার থেকে পাইছে। সে দিবে না, কোনোভাবেই দিবে না। তখন হচ্ছে গিয়া সে পুলিশের কাছে একটা স্টেটমেন্ট দিছে যে তুমি এই কাজটা কেন করছো। আপনারা তো অনেকেই শুনছেন পুলিশের যে বক্তব্য আছে, অনলাইনে শুনছেন না, অনেকে শুনছেন না, শিখাকে গতকালকে কোর্টে উঠানো হয়েছে, কোর্টের থেকেও কিন্তু অনেকগুলো নিউজ আসছে। শিখার বক্তব্য হয়েছে যে ওর যে মেয়েটা আছে ওই মেয়েটাকে সে তার বাবার কাছে দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা ওর মার কাছে বেড়াতে আসছে 2 দিনের জন্য। আসার পরে তো ওদের ঘর তো ভাঙা চোরা, এখনো ঠিক হয় নাই, দরজা মজা লাগানো হয়নি। তো ওই মেয়েটার ভাই আর ওই মেয়েটা একসাথে ঘুমাইছে বিছনায়। ঘুমানোর পরে ওই সাকিব নাকি গিয়া ওই মেয়েটার শরীরে আবার হাত দিছে, হাত দেওয়ার পরে ওর ভাই ওকে মারছে, সাকিবকে মারছে। ওই মেয়ের বয়স কত? বাচ্চা মেয়ে শিখার, যে মেয়েটা একবার আমি বলি আগে সবই তো মিথ্যা, কিন্তু চোখে যেটা দেখতেছি যে সাকিবের সাথে যেটা হচ্ছে এটা তো আমরা দেখতেছি। এখন তো শিখা বাঁচার জন্য এটা করবে, কিবা নাও হতে পারে, আমরা তো দেখিনি ভাই, না দেখে তো কিছু বলতে পারবো না। শিখার যে বক্তব্য সেই বক্তব্যে দেখা গেছে এখন সাকিব ভুক্তভোগী, উল্টা সাকিব কিন্তু এখন ফেঁসে যাবে। আরো কেন ফেঁসে যাবে, ওই মেয়ে মামলা দিচ্ছে যে তাকে ধর্ষণ করার চেষ্টা করছে দ্বিতীয়বার, একবার তাকে ধর্ষণ করছে আবার তাকে ধর্ষণ করছে, এই কারণে তার ভাই সাক্ষী দিছে, এমনকি ওই মেয়ে সহ কেঁদে কেঁদে কোর্টে গিয়ে বলছে, পুলিশের কাছে বলছে তাদের স্টেটমেন্ট। দেখো ভাই এটা আমি বুঝি তুমিও বুঝো, কিন্তু শিখা বলছে যে ও আমার মেয়ের সাথে এত বড় কাজটা করছে দ্বিতীয়বার, তো ও যাতে আর কখনো এরকমের কাজ না করতে পারে সেই জন্য নাকি ওর এটা করা। কিন্তু ও বলে নাই যে আমি ওর সাথে সংসার করবো না কিংবা আমি ওর সাথে থাকবো না, ও কিন্তু এটা বলে নাই, কিংবা আমি ওরা ছেড়ে দিব, কিংবা ওর চরিত্র খারাপ। ওর যে চরিত্র খারাপ সে বলেই যাচ্ছে, কিন্তু তারপরে সে এটা উল্লেখ করেনি। কিন্তু সে এটা ওই পুলিশের কাছে স্টেটমেন্ট এটা দিছে এবং কোর্টেও এই কথাটা বলছে, মেয়েও কোর্টে গেছে, কোর্টে গিয়ে এই কথাটা বলছে। আচ্ছা আপু, এই মেয়েটা কিন্তু আরো একবারও বলেছে, প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছে, এই মহিলাও বলেছে যে এই মেয়েটাকে বেজ্জিত করার চেষ্টা করেছিল জুনিয়র সাকিব। তারপরে 2 বছর সংসার করার পরে আজকে যে এই যে নতুন নাটক, এটা তো পুরো সাজানো। আমার কাছে মনে হচ্ছে এটা সাজানো। এখন তোমাকে বলি, হ্যাঁ বলে,
আমি যেহেতু জানছি এই মেয়েটারে নিয়ে আমাকে একটা বদনাম দেওয়া হয়েছে, আমি সেই মেয়েটার সামনে কেন যাব? না, আমি আমি দুইবার গেছি আর বাসায়, তখন কিন্তু তুমি সব সময় লাইভ করতে পারো, ভিডিও করতে পারো, সবই করো, তুমি সাধারণ জনগণকে বলে দিতে। এত বড় একটা ঘটনা রে ভাই, এমনি এমনি কিন্তু ঘটে নাই। আমি সাকিবের হয়ে বলতেছি, যদি এটা হয়ে থাকে মিথ্যা, যখন নাকি ওই মেয়েটা আসছে তার বাড়িতে, সে তো সবাইকে বলতে পারতো যে ভাই একটু না একটু কিছু তো হয়েছে আগে, তাই না? শিকার তো এখানে মাইরা টাইরা ফাটাই লাইছে, শিকা এখানে সবাইকে দেখাইছে, ও ভিডিও করছে, অনেকের ভিডিও করছে, বলছে, সবাই কোশ্চেন করছে যে ভাই তোমার কি হইছে। তো সাকিব তো এই কথাটা বলতে পারতো যে ভাই দেখো এর মেয়েটাকে দ্বিতীয়বার আনা হইছে, আমাকে আবার ব্ল্যাকমেল করতে চাচ্ছে কিবা এরকমের একটা কিছু, তোমার সাথে একটা বড় ধরনের ঘটনা ঘটবে, তুমি কি কিছুটা বুঝবো না? তুমি বুঝবা তো, তুমি ক্লিয়ার কেন করো নাই? আচ্ছা আমি আমি একটু কথা বলি আপনার, তার ভাই ছিল, তার ভাইকে সে সাথে সাথে নিয়ে যেত তার বাড়িতে, শিকার সাথে সে শেয়ার করতে যে তুমি এই মেয়েটাকে এখানে কেন নিয়ে আসছো। এটা আমি ভাইয়া একতরফ বলি না, আপনি শুনে বলছেন, শিকা আমার পরিচিত, সাকিব আমার পরিচিত, শিকা একটা মেয়ে, সাকিব একটা ছেলে, কিন্তু আমি যেটা শুনছি শোনা কথা আমি বলতেছি, সত্য হতে পারে মিথ্যা হতে পারে, এটা তো অবশ্যই মামলার কারণে সাজানো হয় অনেক কিছু, এটা তো এই মেয়ে, তুমি কেমনে বুঝলে মেয়েরা মিথ্যা কথা বলে? না আমি বলছি আপনাকে শুনেন, না না আমি বলছি এই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে জুনিয়র সাকিবকে কত টাকা হলে তুমি ছেড়ে দিবা, সে বলছে আমার কাছে ভিডিও সহ আছে, 100 কোটি টাকা হলে তাকে ছাড়বে না, প্রয়োজনে তার হাড্ডি খাবে, মাংস খাবে, তাকে প্রয়োজনে মেরে ফেলবে। খাইলো না মাংস, খাইলো না, এমন একটা কথা খাইলোই না। তাহলে আরেকটা কথা দেখেন, ও ফেসবুক ওর একটা টিকটক আইডিতে বলছে 2 দিন পরে নতুন কিছু পাবা তোমরা। ওই যে মারামারি হইছে আগে, কিন্তু মারা শিকা আমাকে রাতে ফোন দিছে, আমি বলি তোমাকে এটা বলছে না যে 100 কোটি টাকা দিলে করবে না, আর আমাকে বলছে, আমাকে ডেকে নিছে কেন? আমিও তো গেছি তাদের বাসায় তাদের সমাধান করার জন্য। তোমার টুনটুনিটা নিয়ে যদি তুমি 10 জন মেয়েকে দর্শন করতে পারো তাহলে তোমার কি আমি শিক্ষা দিব না? কোন আইনে দিছ আপনি টুনটুনিকে? আমি দাঁড়াও, তুমি তুমি কথা বলো নিরপেক্ষভাবে, আমি কিন্তু নিরপেক্ষভাবে কথাটা আমি বলবো। আচ্ছা আরেকটা কথা বলি সব সাংবাদিক ভাইকে, এর আগে তোমরা কি ঘটনা শোনো নাই? এরকম বহুত কাজ হইছে, মেয়েরা কাটছে, এটা নিয়ে তো কোনো নিউজ হলো না, এমন এটা নিয়ে তো পাড়াপাড়ি কেন তোমরা বলো আমাকে? ও ভাইরাল দিকে তোমরা সবাই আসছো এখন এই কথাটা। আমি ভাইয়া, তুমি আমার ভাই, তুমি আমার ভাই, যারা আসলে দিন শেষে কিন্তু আমি পুরুষ পুরুষের পাশে থাকে, নারী নারীর পাশে থাকে, তার মানে এটা কি? তারপর এই যে এই যে আপু কিন্তু তার প্রমাণ করতে হবে আমার ভাই, ওইটা কিছু না, আমি হচ্ছে গিয়া টোটালি একটা লিগ্যাল কথা বলতেছি যে কালকে আমি যেটা হইছে কোর্টে, যেটা হইছে কোর্ট তো দেখবে প্রমাণ। এখন কোর্ট যদি ওই মেয়েটাকে নিয়ে ডিএনএ টেস্ট করে কিবা কিছু করে, মেয়ে যদি বলে, অপশন তো আছে, তুমি এগুলো বলো না। আমি সাকিব হয়ে আমি বলবো যে ভাই আমি সাকিব, আমি এই কাজটা করি নাই, আমার নামে একটা মিথ্যা অপবাদ দিতেছে। না সেটা কিন্তু সাকিবকে বলা হয় না আজ পর্যন্ত, কিন্তু কোন সাংবাদিক ওইভাবে ওনাকে প্রশ্ন করতে পারে না, সাংবাদিক জানি না, প্রশ্ন করতে পারে না, আর ও মামলা সম্পর্কে জানে না। যখন ওই সুস্থ হবে তখন কিন্তু মূল বিষয়টা আমরা জানবো, কারণ কোন সাংবাদিককে ওর ওখানে ঢুকতেই দেওয়া হয় না। আপনি খুব কাছের লোক, আমরা দুই একজন কাছের লোক, আমরা জাস্ট দেখা করতে পারি, কথা বলাও নিষেধ। অবশ্য সুস্থ হলে আমরা কিন্তু এটা আসল সাকিবের মুখ থেকে শুনতে পারবো। সাকিবকে আমি প্রশ্ন করছি, আমি প্রশ্ন করছি সাকিবকে, তোমার সাথে একটা ঘটনা ঘটেছে, তোমার কিন্তু পায়ের রক্ত কেটে দিয়েছে, রাইট? তুমি সেখান থেকে কি আসলে পুলিশের প্রতি তুমি ক্ষিপ্ত কিনা? একটা একটা মেয়ে একটা ছেলে এরকম অঙ্গহানি করতে পারে না ভাইয়া, ওই বিষয়টা আলাদা, টাকার লেনদেন ছিল, আমার ফ্যামিলির লোকজন জড়িত ছিল, সেখানে টাকার বিষয় ছিল, আমার সম্পত্তি খাওয়ার জন্য আমাকে মেরে ফেলতে চাইছে, সেটা বিষয়টা ছিল কিন্তু আলাদা। আর এই বিষয়টা কিন্তু এই মেয়েটা কিন্তু মারে নাই। এখন সবই বাদ, আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, শিকার বাড়ি আছে, জুনিয়র সাকিব শিকার হাজবেন্ড, ওই বাড়ি বিক্রি করে হলো
সাকিবের আগে চিকিৎসা করতে হবে, এর বাইরে আর কোনো কথা নাই। যদি সাকিব অপরাধ করে থাকে সেটা আইন ওর বিচার করবে, আর শিখা যদি করে থাকে ওর বিচার করবে। তুমি একটা মেয়ে, তুমি কেসের কন্টিনিউ কেন কাটার পক্ষে নেবি? আমি যদি শিখা শিখার যে বক্তব্য ওইটা হলো তো আমি ওর 100টা করতাম, 100 টুকরো করতাম। আর সাকিবের যে বক্তব্য ওইটা ওইটা সাকিব বলছে যে আমাকে এটা কেটে নিয়ে গেছে শুধু শুধু। এখন একটা মেয়ে শুধু শুধু কেটে নিয়ে গেছে এটা আমি কোনোভাবে কিছু মানতে পারতেছি না। তার স্বামী ভাই, আচ্ছা দাঁড়াও তোমরা শোনো, তার স্বামী, তার স্বামীর টাকা আছে তোমাদের হাতে জলে গা, তার লাগবে না কোনো কিছু, তার মা হওয়া লাগবে না, তার কোনো কিছু লাগবে না, সে এই জন্য করছে, তাহলে তোমাদের সমস্যা কি? সে মা, কিন্তু সাকিবে তোর সন্তান দিতে চায় না, সাকিবে ফিজিক্যাল রিলেশন করলে ওর সন্তান দিতে চায় না, নাকি? এটা তো বাস্তব না, এইটা আমি মেনে নিতে পারলাম না। কারণ হচ্ছে আপনি আপনি যে কথা বললেন, যতই অন্যায় করুক না কেন একটা পুরুষ পুরুষকে যে এই যে টুনটুনি কেটে ফেললো, আপনি মেয়ে হিসাবে বলছেন যে আপনি ঠিক করছে, আমি ওইটা নিয়ে বলছি। এখন সত্যমিত তোমরা বাইর করবা, এটা আইন বাইর করবে বলেন আপনি, রয়েছে অবশ্যই না। দেখেন আপনি যদি আপনার যদি বিন্দু পরিমাণ প্রতি কারো প্রতি ভালোবাসা থাকে, আপনার মনের মানুষ ভালোবাসার মানুষ, সেই মানুষের অঙ্গ হানি করার জন্য চিকিৎসা করতে দাও ওকে, সবার আগে কথা হচ্ছে এটা, আগে ওর চিকিৎসা হোক, চিকিৎসা হোক, তারপরে হচ্ছে শিখার মেয়েকে যদি কিছু করে থাকে শিখাই বা কেন ওর মেয়েকে নিয়ে আসছে এখানে? আমি মনে করি সাকিবের টাকা নাই, এখন জনগণ যারা যতটুকু পারতেছে করতেছে, শিখার বাড়ি বিক্রি করে হলো আগে সাকিবের চিকিৎসা হবে, উন্নত মানের চিকিৎসা হবে, তারপরে যদি অসুস্থ না হয় তারপরে দেখা যাবে। আরে এখানে চিকিৎসা হবে কি করে? আগে ওনারা সাজিয়ে রাখছে মামলা, যে যেখানে মামলায় বলা হয়েছে যে এই এই সাকিব তার মেয়েকে মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছিল, সেজন্য তাকে মারা হয়েছে, সেজন্য তার টুনটুনি কাটা হয়েছে, তার সাজানো তো আগে থেকেই। সেই ছেলেটা একে তো তার টুনটুনি হারালো, তারপরে তাকে মামলা খাটতে হবে, কি বল ধর্ষণ মামলা খাটতে হবে, এটা কোন আইন? মানে মামলা হয়ে গেছে অলরেডি, তার মেয়ে এসে বলবে, এখন সোশ্যাল মিডিয়া এসে বলবে আমাকে আমাকে আরেকবার চেষ্টা করেছিল, আমাকে ধর্ষণ করে আরেকবার চেষ্টা করেছিল, এবার করতে পারে নাই, আমার ভাই দেখে তাকে মারছে, আমার বাবা মা আইসা এই জন্য তার নুনু কেটে দিছে, এইটা মানে আমি সাজানো, এটা ওরা দেখেই তো মনে হবে সাজানো। আপু আপনি, আমি চাই আপনি একেবারে কি বলে মানে কথাগুলো বলবেন নিরপেক্ষে, আমরা চাই এটা সুষ্ঠ তদন্ত হোক, আইন দেখবে, যদি আইন মনে করে হ্যাঁ সাকিব ষড়যন্ত্র না হলে সে কেন ওখানে গিয়ে বলবে? সে একটা লাইভ করে বলতো, ভাইরা দেখেন আপনারা দেখেন যে সাকিব আমার মেয়ের সাথে এমন করছে, সেটা কেন করলো না? ও আমার সামনে বললে আগে আমার থাপটা দাঁত ফলাই দিতাম যে তুই তোর মেয়ের কেন নিয়ে আসিস, আর যেই ছেলে তোর মেয়ের প্রতি এরকমের একটা চোখ দেয় তুই ওই ছেলের সাথে কেন সংসার করতে যাবি? স্বাভাবিক, সেটাই তো, তাই না? এখন যা হয়ে গেছে ভাই, বিষয়টা আমি বলি, আপনারা যেমন বলতেছেন যে বিচার হবে পরে হবে আগে চিকিৎসা, হ্যাঁ হ্যাঁ, এখন আমরাও যদি বলি যে মেয়েদের ওই জায়গাটা সুপার গুলতি বন্ধ করে দিক, ঢালাই করে দিক, বা যা হ্যাঁ, মেয়েরা কি পরকে করে? প্রবাসে দিনের পর রাত, রাতের পর রাত কষ্ট করে টাকা পাঠায় ঢাকায়, আর সেই টাকা দিয়ে ছেলেরা তোমরা ভালো হয়ে যাও, মেয়েরা অটোমেটিক ভালো হয়ে যাবে, কারণ আসলে এক হাতে তালি বাজে না।
এক হাতে তালি বাজে না, তালি দুই হাতেই বাজে। আমি একটা কথা